ইংল্যান্ড অস্ট্রেলিয়ার দ্য অ্যাশেজের ময়দানে আরেক লড়াই। লর্ডসের স্টেডিয়াম পরিণত হলো তেল নিয়ে প্রতিবাদকারীদের অংশ হিসেবে। হাতে কমলা রঙের পাউডার নিয়ে মাঠে সজোরে দৌড় দুই প্রতিবাদকারীর। আর এরপর সারা বিশ্বকে তারা জানিয়ে দিলেন জাস্ট স্টপ অয়েল নামক আন্দোলনের সারমর্ম। প্রতিবাদকারীদের টার্গেট ইংল্যান্ডের হাই প্রোফাইল গেম ফুটবল, রাগবির পর এবার ক্রিকেটেও নিশানা তাদের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে অগ্রিম হুমকির কথা জানিয়ে দিলেও সেখানে ঘটেনি কোনো অপ্রীতিকর ঘটনা। তবে এবার অ্যাশেজ হলো প্রতিবাদকারীদের টার্গেট। কিন্তু কি হয়েছিল লর্ডস টেস্টে? অয়েল প্রোটেস্টারদের লক্ষ্যই বাকি। এসবাস্টন টেস্টে ইংল্যান্ডের বাজবল শেষ কয়েক মুহূর্তের লড়াইয়ে হেরে বসার পর ভীষণ চাপে পড়ে স্বাগতিকরা। লর্ডস টেস্টে ইংল্যান্ড কোন পথে এগোবে তা নিয়ে উঠতে থাকে প্রশ্ন। নানা সমালোচনার পর ইংল্যান্ড জানায় তারা বাজবলেই খেলবে। তাই তো আজ লর্ডসে শুরু হওয়া দ্বিতীয় টেস্ট ঘিরে পুরো ক্রিকেট বিশ্বেরই উন্মাদনা। সময় মতো শুরু হয় টেস্ট, সব কিছু স্বাভাবিকই চলছিল। কিন্তু টেস্ট শুরু হওয়ার দ্বিতীয় ওভারে স্টুয়ার্ট ব্রড বল করার জন্য প্রস্তুতি সারতে সারতেই 32,000 সমর্থকের মধ্য থেকে দুজন ঢুকে পড়ে গ্যালারি থেকে মাঠে, পরনে সাদা শার্ট যাতে লেখা জাস্ট স্টপ অয়েল। ততক্ষণে বুঝতে বাকি নেই যে এটা ইংল্যান্ডে চলা তেল নিয়ে প্রতিবাদকারীদের কাজ। হাতে থাকা কমলা রঙের পাউডার ছুটতে ছুটতে দুজনে দৌড়াতে থাকেন মাঠে। উইকেটকিপার জনি ব্যাস্ট্রো একজন প্রতিবাদকারীকে কোলে তুলে নিয়ে নিরাপত্তা কর্মীদের হাতে তুলে দেন। জনি ব্যাস্ট্রোর জার্সিও কমলা রঙে ভরে গেলে তিনি ড্রেসিং রুমে গিয়ে তা পরিবর্তন করে আসেন। সব মিলিয়ে প্রায় 6 মিনিটের মতো ম্যাচ থাকে আটকে। এর আগে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জাস্ট স্টপ অয়েল নামক প্রতিবাদকারী সংগঠনের কর্মীরা জানিয়েছিল তারা ভারত অস্ট্রেলিয়া সেই ম্যাচের উইকেটই খুঁড়ে দেবে। আইসিসি বাধ্য হয়েছিল বিকল্প উইকেট তৈরি করে রাখতে। তবে সেই ম্যাচে কোনো কিছু করেনি তারা। তবে ইংল্যান্ড দল এই ঘটনার আগেই তেল নিয়ে প্রতিবাদকারীদের মুখে পড়েছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচের জন্য স্টেডিয়ামে যাওয়ার সময় ইংল্যান্ডের গাড়িবহর আটকে দেয় তারা। জনি ব্যাস্ট্রো ইনস্টাগ্রাম স্টোরিতে সেই দৃশ্য শেয়ার করে লেখে, দেরি হয়ে গেলে আমাদের কোনো দোষ নেই। এবার অবশ্য ক্রিকেটের ময়দানে নেমে নিজেদের প্রতিবাদের ভাষা সারা বিশ্বকে জানিয়ে দিতে সমর্থ হলো আন্দোলনকারীরা। ইংল্যান্ডে জাস্ট স্টপ অয়েল নামক সংগঠনের দাবি পরিবেশ রক্ষায় জ্বালানি তেলের অতিরিক্ত ব্যবহার নিষিদ্ধ করা। ধীরে ধীরে সেই আন্দোলন ওভাল থেকে ছড়িয়ে পড়ছে দেশটির নানা শহরে। উগান্ডায়ও এ জাতীয় প্রতিবাদ দেখা যাচ্ছে। মাল্টি এনার্জি কোম্পানি টোটাল এনার্জির সদর দপ্তরে তারা এভাবেই তাদের প্রতীকী কমলা রং দিয়ে ঢেকে দেয়। তবে সারা বিশ্বের সামনে তাদের দাবি তুলে ধরার জন্য প্রতিবাদকারীরা ইংল্যান্ডের প্রসিদ্ধ স্পোর্টসগুলোতে নজর দিয়েছে। গত প্রায় 18 মাসে বিভিন্ন সময় তারা ইংলিশ প্রিমিয়ার লিগ, রাগবি এমনকি ক্রিকেটের মাঠে ঢুকে প্রতিবাদ জানাতে থাকে। এভারটন বনাম নিউক্যাসলের ম্যাচে এভাবেই একজন প্রতিবাদকারী নিজের গলাকে গোলবারের সাথে বেঁধে প্রতিবাদ জানান। রাগবির টান টান ম্যাচে তো কমলা রং ছড়িয়ে 20 মিনিটের মতন খেলায় আটকে দেন আন্দোলনকারীরা। তবে ক্রিকেটে ময়দানে ঢুকে এটাই তাদের প্রথম সফলতা।